আজ এই ক্লাসে ভারতের বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদক অঞ্চলের ম্যাপ পয়েন্টিং করে দেখাবো। তোমরা বই দেখে যদি দেখো, বইয়ে যদি দেখো, তাহলে দেখবে ম্যাপের মধ্যে সব ফসলের উৎপাদক অঞ্চল একই ম্যাপে করা আছে। ফলে কি বলো তো, ওখান থেকে মনে রাখাটা একটু অসুবিধাজনক। পরীক্ষায় কিন্তু সবগুলো ফসল আসে না, কি আসে, যে কোনো একটা ফসল আসে, তাই তো? তাহলে আমি এই ম্যাপ পয়েন্টিং যে করছি, দেখো যে এক একটা ফসল ধরে ধরে ম্যাপ পয়েন্টিং করছি, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখে নাও। এবং এর সঙ্গে তোমরা কীভাবে বলো তো, এর সঙ্গে এই ফসলগুলোর সঙ্গে সম্পর্কিত ছোট প্রশ্নগুলোর উত্তরও তোমরা জেনে যাও। যে মনে করো ম্যাপ পয়েন্টিং এলো যে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, ওকে, বা এই এখানে প্রধানের বদলে ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এরকমভাবেও আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের মোটামুটি ধারণা আছে কি যে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ প্রথম, তাই তো? আর পাঞ্জাব হচ্ছে দ্বিতীয়, আর মধ্যপ্রদেশ হচ্ছে তৃতীয়, ওকে? তো এই রাজ্যগুলো মিলে কি গম উৎপাদক অঞ্চল হবে, তাই তো? আমি বলছি প্রধান গম উৎপাদক অঞ্চল, এই রাজ্যগুলো ছাড়া কিন্তু আর অন্যান্য জায়গায় হয়, তাই তো? তার মানে কি এই তিনটা রাজ্য মিলেই হবে কি বলতো গম উৎপাদক অঞ্চল, ওকে? মনে রাখবে যে গম উৎপাদনে কি বলছি উত্তরপ্রদেশ প্রথম, কিন্তু হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব হচ্ছে প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে? তাহলে ম্যাপ পয়েন্টিং কোথায় করবে দেখো, দেখে নাও কীরকম। দেখো দেখো এখানে কি আছে, পাঞ্জাব, এটা কি উত্তরপ্রদেশ, এই মধ্যপ্রদেশ, তাহলে প্রধান গম উৎপাদক অঞ্চল ঠিক এরকম। এই যে এই অংশটা, এই যে এই অংশটা হচ্ছে প্রধান গম উৎপাদক অঞ্চল। এবার এখানে একটা চিহ্ন করবে, যে কোনো একটা চিহ্ন দিবে, ঠিক আছে? এবার চিহ্ন দিয়ে, এবার এই চিহ্ন দিলে, ওকে, এবার চিহ্ন দিয়ে কী করে বলতো, এবার ম্যাপের ডান দিকে এখানে ইন্ডেক্স করে একটা বক্স করলে, ঠিক আছে? বক্স করে বক্সে এই চিহ্নটা দিলে, এখানে যে চিহ্ন দিলে এই চিহ্নটা দিলে, ঠিক আছে? চিহ্ন দিয়ে এই পাশে এখানে কোন লেখাটা লিখতে বলতো, এই যে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, এই কথাটা এখানে লিখতে হবে। আমি আর লিখলাম না, ওকে? এবার দেখো আরেকটা প্রশ্ন কী বলতো, যে ভারতের গম গবেষণাগার কোথায় আছে, ওকে? মনে রাখবে ভারতের গম গবেষণাগার দিল্লির পুসায় অবস্থিত। এবার মনে করো ম্যাপ পয়েন্টিং করতে হবে যে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। তো তোমাদের মোটামুটি জানা আছে কি বলতো, যে কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক প্রথম, তাই তো? কেরালা দ্বিতীয় এবং তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করে। তার মানে কি বলতো, তাহলে প্রধান কফি উৎপাদক অঞ্চল কি এই তিনটা রাজ্য মিলে হবে, তাই তো? তাহলে তোমরা ম্যাপে কোথায় পয়েন্টিং করবে দেখো, ম্যাপে এখানে এই এখানে এই এই অঞ্চলটা হচ্ছে কি বলতো ভারতের প্রধান কি কফি উৎপাদক অঞ্চল, ওকে? তো ঠিক একই রকম কি করবে, এখানে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করে কি করবে এই চিহ্নটা দিবে, ওকে? দিয়ে এই পাশে কি লিখবে, এই এই কথাটাই লিখবে যে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, এটা এর পাশে লিখবে, ওকে? তাহলে হয়ে গেল কি ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল পয়েন্টিং হয়ে গেল, ওকে? আর একটা প্রশ্ন উত্তর মনে রাখবে যে কফি গবেষণাগার, ঠিক আছে, কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন হয় যে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত, কর্ণাটকের চিকমাগালুর। দেখো মনে করো পয়েন্টিং আসলো যে ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল, ঠিক আছে? তাহলে দেখো যে ইক্ষু উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে, মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করে, আর কর্ণাটক তৃতীয় স্থান অধিকার করে, ঠিক আছে? আবার মনে রাখবে যে হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে কী বলতো তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে? তাহলে দেখো আমরা পয়েন্টিং কোথায় করবো, যেহেতু উত্তরপ্রদেশ কি প্রথম স্থান অধিকার করে, উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলেও কিছু কি ইক্ষু চাষ হয়, পাঞ্জাব হরিয়ানাতেও হয়, মধ্যপ্রদেশেও হয়, তাই তো? তাহলে দেখো কোথায় করবো ইক্ষু চাষ, ইক্ষু উৎপাদক অঞ্চল, দেখো তাহলে এই হচ্ছে এখানে কি উত্তরপ্রদেশ রাজ্য, তার মানে এই উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ জুড়ে এই এই অংশটা হচ্ছে কী বলতো, এই অংশটা হচ্ছে ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল, ওকে? আচ্ছা তাহলে দেখো এবার এটা আবার কী উৎপাদক অঞ্চলের মধ্যে পড়ে, কী বলতো গম উৎপাদক অঞ্চলের মধ্যেও পড়ে, তাই তো? তাহলে পড়তেই পারে, তাই তো? একই অঞ্চলে কী হতে পারে, দুটো ফসল চাষ হতেই পারে, ইক্ষুও চাষ হতে পারে, গমও চাষ হতে পারে, কী তাই কি না? তাহলে ঠিক একই রকম এবার কী করবে, নিচে এরকম বক্স ইন্ডেক্স লিখে নিচে এরকম বক্স করবে, বক্স করে একটা চিহ্ন দিবে, তাই তো? চিহ্ন দিয়ে এখানে লিখবে কি ভারতের একটি সরি ভারতের প্রধান কি ইক্ষু উৎপাদক অঞ্চল হলো। এবার দেখো ভারতের ইক্ষু গবেষণাগার তিনটা আছে, কোথায় কোথায় আছে দেখো, যে লখনৌতে আছে, মুজফ্ফরপুরে আছে, কোয়েম্বাটুরে আছে, ঠিক আছে? তোমাদের কিন্তু প্রশ্ন হয় যে উত্তর ভারতের একটি ইক্ষু গবেষণা কেন্দ্রের নাম লেখো, তাহলে
উত্তর কি আবার দেখো তাহলে এই লখনৌ মজফরপুর এই দুটাই কি কি বলতো উত্তর ভারতের দ্বারা দুটার একটা লিখলে হবে তোমরা কি লিখবে লখনৌ যে উত্তর ভারতের একটি ইক্ষু গবেষণাগার কি লিখবে লখনৌ ওকে আরেকটা প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতের একটি ইক্ষু গবেষণা কেন্দ্রে গবেষণাগারের নাম লেখো ওকে দেখো তাহলে দক্ষিণ ভারতের এই কোয়েম্বাটুর কোথায় আছে বলতো তামিলনাড়ুতে আছে কোয়েম্বাটুর তার মানে দক্ষিণ ভারতের একটি ইক্ষু গবেষণাগার কি হলো কোয়েম্বাটুর এবার ধরো পয়েন্টিং করতে হবে যে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল ওকে তো তোমরা জানো যে চা উৎপাদনে কি যে আসাম ভারতে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে আর তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করে ওকে তাহলে তোমরা প্রধান চা উৎপাদক অঞ্চল কোথায় পয়েন্টিং করবে কোথায় আসাম পশ্চিমবঙ্গ তার মানে দেখো কীরকম ঠিক এই জায়গাটা দেখো ঠিক এরকম যে এই যে এই জায়গাটা এই অংশটা হচ্ছে কি বলতো ভারতের প্রধান কি চা উৎপাদক অঞ্চল ওকে কী করবে ম্যাপের নিচে এরকম কী করবে বক্স করবে বক্স করে এখানে যে চিহ্নটা দিবে এই বক্সেও কিন্তু সেই চিহ্নটাই দিবে ঠিক আছে সেই চিহ্নটাই দিবে দিয়ে কী করবে এই পাশে লিখবে কি এই লেখাটা লিখবে কি ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল আমি আর লিখলাম না ওকে এবার দেখো যে মনে রাখবে চা উৎপাদনে কি বলতো যে হেক্টর প্রতি চা উৎপাদনে আবার কি বলতো কর্ণাটক প্রথম স্থান অধিকার করে ওকে তার মানে দেখো যে দক্ষিণ ভারতে কিছু চা চাষ হয় তাই তো এটাও কিন্তু প্রশ্ন হয় মানে ম্যাপ পয়েন্টিং আসে ঠিক আছে যে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল ওকে তাহলে কোথায় করবা দেখো দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল এই এই জায়গাটা এই এখানে দক্ষিণ ভারতের এই অংশটা হচ্ছে কি বলতো কি চা উৎপাদক অঞ্চল ওকে মানে দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক আরেকটু বড় করে দিতে হবে কেরালা কর্ণাটক তামিলনাড়ুতে চা উৎপাদন হয় ওকে আরেকটা প্রশ্ন আসে কি বলতো যে ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় আছে মনে রাখবে চা গবেষণা কেন্দ্র আছে কোথায় বলতো আসামের জোড়হাটে এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যদি পয়েন্টিং করতে হয় যে ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল তাহলে কোথায় পয়েন্টিং করবে এখন যে আমরা জানি কি বলতো যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে কি ভারতে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করে এবং পাঞ্জাব তৃতীয় স্থান অধিকার করে ওকে মনে রাখবে যে হেক্টর প্রতি ধান উৎপাদনে কিন্তু পাঞ্জাব আবার প্রথম স্থান অধিকার করে ওকে তাহলে দেখো তাহলে এইটা যদি আমরা দেখে নেই যে কি যে এই পশ্চিমবঙ্গ প্রথম এখানে উত্তরপ্রদেশ দ্বিতীয় এখানে পাঞ্জাব তৃতীয় তার মানে কি দেখো যে তোমরা যখন পয়েন্টিং করবে বইয়ে কিন্তু দেখবে কি বলতো যে যেসব জায়গায় ধান উৎপাদন হয় ভারতবর্ষের সব জায়গায় পয়েন্টিং আছে চিহ্নিত আছে যে ভারতের এই এই জায়গায় ধান উৎপাদন হয় ওকে কিন্তু তোমরা যখন পরীক্ষায় পয়েন্টিং করবে কী পয়েন্টিং করছো যে প্রধান ধান উৎপাদক অঞ্চল বা একটি ধান উৎপাদক অঞ্চল তাহলে সবগুলো কিন্তু দেখানোর দরকার নেই ওকে তাহলে তোমরা একটি বা প্রধান ধান উৎপাদক অঞ্চল কোনটা দেখাবে ঠিক এই জায়গাটা দেখো ঠিক এরকম ঠিক এরকম এই যে এই জায়গাটা চিহ্নিত করবে ওকে তাহলে এই জায়গাটা কী হলো যে ভারতের প্রধান কি ধান উৎপাদক অঞ্চল ওকে এবার কী করবে ম্যাপের নিচে বক্স করলে বক্স করে এখানে যা চিহ্ন করেছো এখানেও তাই চিহ্ন করবে ঠিক আছে চিহ্নটা করলে করে এখানে পাশে লিখবে এই কথাটা লিখবে কি যে ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল তাহলে হয়ে গেল আচ্ছা দেখো আরেকটা প্রশ্ন হয় যে ভারতের ধান গবেষণা কেন্দ্র বা ধান গবেষণাগার কোথায় আছে কেন্দ্রীয় ধান গবেষণা যদি কেন্দ্রীয় কথাটা উল্লেখ থাকে তাহলে হবে কি বলতো উড়িষ্যার কটকে আর ধান গবেষণাগার কিন্তু দিল্লির পুসাতেও আছে এবার মনে করো পয়েন্টিং করতে হবে যে ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল ওকে মনে রাখবে এই মিলেট কাকে বলে এটা কিন্তু আলাদা করে দু নম্বরের প্রশ্ন হতে পারে এবং হয় প্রশ্ন মিলেট কী বলতো যে জোয়ার বাজরা রাগি কোড়া কটকি কোডন এই সব শুষ্ক অঞ্চলের নিম্ন শ্রেণীর ফসলকেই কী বলে তো মিলেট বলে ওকে দেখো যে মিলেটের তোমার কি জোয়ার বাজরা রাগি এই তিনটা ফসল হচ্ছে প্রধান ওকে দেখো জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে বাজরা উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে ওকে আবার রাগি উৎপাদনে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে ওকে তো তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে যে মিলেট উৎপাদক অঞ্চল তখন দেখো কোথায় করবে ঠিক এরকম ঠিক এরকম এই যে এই যে এইটুকু জায়গা এই এইটুকু অংশ হচ্ছে কি বলতো প্রধান মিলেট উৎপাদক অঞ্চল ওকে দাদা দেখো তাহলে ঠিক একই রকম এখানে কি করবে এখানে বক্স করবে এখানে বক্স করবে ইন্ডেক্সের নিচে বক্স করবে বক্স করে এই একই চিহ্ন দিবে এখানে তাই তো দিয়ে কী লিখবে এখানে লিখবে
কি এই কথাটাই লিখবে ভারতের একটি কি মিলেট উৎপাদক অঞ্চল। ওকে, তাহলে এই পয়েন্টিংটা হয়ে গেল। এবার মনে করো পয়েন্টিং করতে হবে যে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, ঠিক আছে। দেখো তোমরা জানো যে কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, কার্পাস উৎপাদনে কি মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে, তাই তো, গুজরাট দ্বিতীয় স্থান অধিকার করে এবং তেলেঙ্গানা তৃতীয় স্থান অধিকার করে। ওকে, তাহলে তোমরা এই কার্পাস উৎপাদক অঞ্চল কোথায় ম্যাপ পয়েন্টিং করবে? দেখো কীরকম, এই গুজরাটের দেখো এই অংশটা নিয়ে ঠিক এরকম এই পুরো অংশটা, এই পুরো অংশটা হচ্ছে কি বলতো ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তাহলে ঠিক একই রকম যেটাই যাই পয়েন্টিং করবে না কেন, কী করবে ম্যাপের নিচে ডান দিকে এরকম কি বক্স করবে, করে ঠিক এই চিহ্নটা এখানেও দিবে, তাই তো, দিয়ে পাশে লিখবে কি উৎপাদক অঞ্চল, তাহলে এটা কি এখানে কি লিখবে, ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল এখানে লিখবে, ঠিক আছে। প্রশ্ন হয় যে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র বা গবেষণাগার কোথায় আছে? মনে রাখবে মহারাষ্ট্রের নাগপুরে ভারতের কার্পাস গবেষণাগার আছে। ওকে, তো এই হচ্ছে কৃষিজ ফসলগুলো তোমাদের সিলেবাসে এই কয়টা ফসলই আছে, তাই তো। ম্যাপ পয়েন্টিং যদি কৃষিজ ফসল থেকে আসে তাহলে কি এই কয়টা পয়েন্টিংয়ের মধ্যেই আর যে কোনো একটা আসবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এখানেই শেষ করছি, তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।